হ্যালো স্টুডেন্ট তোমাদের জন্য আজকে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এলাম আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের ভূগোলের সাজেশান নিয়ে দু সালে এই সাজেশানটায় আমি শুধুমাত্র ফাইভ মার্কস অর্থাৎ পাঁচ নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা জানো প্রাকৃতিক ভূগোলের দুটো পাঁচ নম্বরের এবং আঞ্চলিক ভূগোলের দুটো পাঁচ নম্বরের টোটাল হচ্ছে মানে চারটে প্রশ্ন কুড়ি নম্বরে আমাদের বড় প্রশ্ন থাকে আর এই প্রশ্নগুলো থেকে অবশ্যই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমনভাবে এটুকুনি শিওর দেখো প্রাকৃতিক ভূগোলে আমি যে প্রশ্নগুলো বেছেছি তোমাদের জন্য দেখো নদীর ক্ষয় কাজ ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন দেখো বায়ুর ক্ষয় কাজ ও সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো তারপর আছে দেখো বায়ু ও জলধারার মিলিত কার্যের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি তাহলে কি হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কারণগুলি কি কি পরে প্রশ্ন দেখো উষ্ণতার প্রভাবগুলি আলোচনা করো এবং ওজন স্তর বিনাশের প্রভাবগুলি আলোচনা করো উষ্ণতার প্রভাবগুলি আলোচনা করো এবং ওজন স্তর বিনাশের প্রভাবগুলি আলোচনা করো তারপরে আছে দেখো পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুর সম্পর্ক লেখো পৃথিবীর বিভিন্ন বায়ুচাপ বলয়ের সঙ্গে বায়ুর সম্পর্ক লেখো পরে প্রশ্ন বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে আলোচনা করো বিভিন্ন প্রকার বৃষ্টিপাতের শ্রেণীভাগ করে আলোচনা করো পরে প্রশ্ন দেখো পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির চিত্তসহ বিবরণ দাও তারপরে প্রশ্ন আছে দেখো বায়ু কাকে বলে যে কোনো একটি বায়ু সম্পর্কে আলোচনা করো পরে প্রশ্ন পৃথিবীর প্রধান তাপ বলয়গুলি বর্ণনা দাও প্রশ্নটা কি আছে পৃথিবীর প্রধান তাপ বলয়গুলির বর্ণনা দাও তারপরে দেখো কান্তীয় মৌসুমি জলবায়ু ও নিরক্ষীয় জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য দাও ঠিক আছে অর্থাৎ বৈশিষ্ট্য লেখো পরের প্রশ্ন আছে দেখো এবারে দেখো সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি কি তারপরে জোয়ার ভাঁটার সৃষ্টির কারণগুলি কি পরে প্রশ্ন আছে মানব জীবনে জোয়ার ভাঁটার প্রভাব আলোচনা করো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা এই চৌদ্দোটা প্রশ্ন যদি তুই প্রাকৃতিক ভূগোল থেকে করো তোমরা অবশ্যই দশ নম্বরের প্রশ্ন অর্থাৎ দুটো প্রশ্ন কমন লিখতে পারবে এতে কোনো সন্দেহ নেই তারপরে দেখো আঞ্চলিক ভূগোলে যেসব প্রশ্নগুলো আমি রেখেছি দেখো প্রথম প্রশ্ন দেখো বলছি এ ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমমির পার্থক্য লেখো তারপরে দেখো দৈর্ঘ্য ও পোস্ত বরাবর হিমালয়ের শ্রেণীভাগ করো তারপরে উত্তর ভারত ও দক্ষিণ ভারতের নদ নদীর পার্থক্য লেখো পরে প্রশ্ন জল সংরক্ষণ কী জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি তাহলে কি জল সংরক্ষণ কি জল সংরক্ষণের বিভিন্ন পদ্ধতি তারপরে প্রশ্ন দেখো এই এরকম দাঁড়ি কেটেছে অর্থাৎ এইটা একটা সেট ঠিক আছে এইটুকুনি একটা সেট এই সেটটার মধ্যে তোমরা অবশ্যই একটা কমন পাবে এরকম ব্যাপার আর কি ঠিক আছে তারপরে দেখো ধান আখ তুলা চাষের অনুকূল পরিবেশ আলোচনা করো পরে প্রশ্ন পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী পরে প্রশ্ন আছে দেখো পশ্চিম ভারতে পেট্রো শিল্পের কেন্দ্রীভবনের কারণ কী তারপরে আছে দেখো লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ কী পরে প্রশ্ন ভারতে কৃষির সমস্যা কী কী ভারতে কৃষির সমস্যা কী কী পরে প্রশ্ন আছে দেখো ভারতের জনঘনত্বের তারতম্যের কারণ বা অসম জনঘনত্বের কারণ লেখো পরে প্রশ্ন দেখো আর দুটো মাত্র প্রশ্ন আছে ভারতকে জনঘ ঘনত্বের বৈশিষ্ট্য অনুসারে ভাগ করে আলোচনা করো তারপরে প্রশ্ন ভারতের জনসংখ্যা বৃদ্ধির কারণ কী এই ছিল আজকের আমাদের সায়সানটা নিয়ে আলোচনা আর এর অ্যান্সারগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোমরা কিছু কিছু করে এর অ্যান্সারগুলো এই একই চ্যানেলে তোমরা পেতে থাকবে ঠিক আছে আর ভিডিওটা যতটা সম্ভব শেয়ার করার চেষ্টা করো আর কমেন্ট করে তোমাদের কী বক্তব্য আছে তোমরা নিচে জানাতে পারো